হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে ইন্টিগ্রেশন 0 to 2π sin⁴ x/2 cos⁵ x/2 dx। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ধরি I equal to 0 to 2π sin⁴ x/2 cos⁵ x/2 dx। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ লিখতে পারি। নেক্সট আমরা কি করতে পারি? I equal to 0 to 2π, এটিকে আমরা কি লিখতে পারি? sin⁴ 2π মাইনাস x/2 cos⁵ 2π মাইনাস x/2 dx। এখানে আমরা কি লিখতে পারি? যেহেতু 0 to a fz/dz equal to 0 to a f a minus z dz, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? I equal to 0 to 2π sin π minus x/2 4 cos⁵ minus x/2 5 dx। তাহলে I equal to আমরা কি পাচ্ছি? 0 to 2π sin x/2 4 minus cos⁵ 5 dx। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? I equal to 0 to 2π sin⁴ x/2 minus cos⁵ x/2 dx। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? I equal to 0 to 2π minus sin⁴ x/2 cos⁵ x/2 dx। তাহলে এবার আমরা এখানে কি করতে পারি? I equal to মাইনাস ইন্টিগ্রেশন 0 to 2π sin⁴ x/2 cos⁵ x/2 dx। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? I equal to মাইনাস আই, 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই। নেক্সট আমরা কি লিখতে পারি? I plus I equal to 0, তো 2I equal to 0। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা এখানে কি পাচ্ছি? I equal to 0/2। তাহলে I এর জায়গায় আমরা কি লিখতে পারি? ইন্টিগ্রেশন 0 to 2π sin⁴ x/2 cos⁵ x/2 = 0। 1 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে আমরা যদি দেখি, এটি আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছে। তো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।